শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে নবম এবং দশম শ্রেণীর বাংলা প্রথমপত্র বা দ্বাংশ সিলেবাসের অন্তর্ভুক্ত একটি বিষয় বাংলা সাহিত্যের যে রূপ ও রীতি সাহিত্যের রূপ ও রীতি এই প্রবন্ধটি নিয়ে আজকে আলোচনা করব তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন সেই সাথে পাশে বেল আইকনটি প্রেস করে পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে দেবেন তো আমরা সবসময় সাহিত্যের যে শাখা প্রশাখার কথা বলি তো আসলে সাহিত্যের রূপ ও রীতি এই প্রবন্ধটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ্য করার একটি উদ্দেশ্য হলো যা আমরা গল্প পড়ি কবিতা পড়ি নাটক ছোট গল্প উপন্যাস এবং এই যে সাহিত্যের এত বিষয়গুলো আমরা জানি শুনি কিন্তু আসলে সাহিত্যের এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কিন্তু সুস্পষ্ট ধারণা অনেকেরই নেই তো এই ধারণা আমাদের শিক্ষার্থীদের মধ্যে গ্রহ করার জন্যই মূলত এখানে এই যে সাহিত্যের রূপরীতি প্রবন্ধটি আসলে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তো এখানে সাহিত্যের সাহিত্য একটি বিশাল একটা ব্যাপার সাহিত্যটা কি সাহিত্যের বলতে আমরা যখন কোন কবি তা বা লেখক বা প্রাবন্ধিক তিনি বা ইতিহাসের যিনি ঐতিহাসিক তিনি যখন তার বিষয়গুলোকে সমাজ বা রাষ্ট্র বা আমাদের জীবনের অনুসঙ্গের যে দিকগুলো রয়েছে সেগুলোকে যখন সুন্দরভাবে ভাষার একটা ব্যাপৃত অংশে যখন উপস্থাপন করেন তখন সেই উপস্থাপিত বিষয় বলি কিন্তু আমাদের একটা সাহিত্যের অংশ হয়ে যায় সাহিত্য হিসাবে সেগুলোকে আমরা মর্যাদা দিই তো এই মর্যাদা দেওয়ার পিছনে কিন্তু একটু কৌশল থাকে তো সেই কৌশলগুলোই কিন্তু হচ্ছে এই যে রূপ ও রীতি এখানে রূপ বলতে আসলে কি বোঝায় রূপ বলতে কিন্তু আমরা সাহিত্যের এক একটা শাখা প্রশাখাগুলোকে বুঝি হ্যাঁ যেমন আমরা এই যে কবিতা গল্প নাটক উপন্যাস প্রবন্ধ এগুলো হচ্ছে এক একটা শাখা সাহিত্যের এই শাখাগুলোই হচ্ছে সাহিত্যের রূপ আর রীতি হচ্ছে কি রীতি হচ্ছে এই যে সাহিত্যের যে শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো কিভাবে লেখা হচ্ছে কিভাবে প্রকাশ হচ্ছে অর্থাৎ প্রকাশের যে নিয়ম যে প্রকাশের যে নিয়মকানুনগুলো রয়েছে পদ্ধতিগুলো ব্যাপার রয়েছে সেই পদ্ধতিগত দিকগুলো কিন্তু এখানে রীতি হিসাবে আমরা জানি তো আজকে আমি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ রূপ সেটি হচ্ছে কবিতা এবং এই কবিতা নিয়ে কথা বলবো তাহলে কবিতা আসলে কি কবিতা ইতিমধ্যেই যারা এই সাহিত্যের রীতি প্রবন্ধটি পড়েছেন তারা কিন্তু অবশ্যই হয়তো এ সম্পর্কে একটু জেনেছেন তো আমি একটু বলছি সেটি হচ্ছে যে সাহিত্যের যে যে শাখায় আমরা যখন ছন্দবদ্ধভাবে বা পদ্মে যখন কোনো কিছু লিখিত হয় এবং তার একটা কাঠামো থাকে এবং বক্তা তার অনুভূতি জীবন আচরণের বা জীবন দর্শনের বা যে কোনো একটি বিষয়কে যখন ছন্দবদ্ধভাবে পদ্যে লিখিতভাবে আমরা যখন সেটিকে প্রকাশ করতে দেখি সেটি আসলে কিন্তু কবিতা এখন আমাদের এই ভারতবর্ষে সাহিত্যের যে শাখা প্রশাখাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন সাহিত্যের রূপ হচ্ছে এই কবিতা এবং এখানে একটি বিষয় বলতে হয় সেটি হলো বাংলা সাহিত্যের যে এই কবিতার যে রূপভেদ রয়েছে সেই রূপভেদের মধ্যে কবিতার প্রধান দুটি রূপভেদ হচ্ছে মহাকাব্য এবং গীতিকবিতা এখন এই মহাকাব্য এবং গীতিকবিতা এগুলো কিন্তু কবিতা মহাকাব্য হচ্ছে মহা কাব্যিক যে রূপ অর্থাৎ একটা বিশাল ব্যাপৃত কাহিনীগুলোকে যুদ্ধের যে কাহিনী হতে পারে এবং সেই কাহিনীর মধ্যে একটি ক্লাসিক এবং একটি দুর্দান্ত একটি সময়ের ঘটনা প্রবাহর একটা বিকাশ থাকবে সেই ধরনের কাহিনীকে অত্যন্ত চমকপ্রদভাবে পদ্মে যখন লেখা হয় সেইটি হচ্ছে মহাকাব্য বাংলা সাহিত্যের আমরা যখন কবিতার ধারা দেখি তখন কিন্তু একটা সময় ছিল যখন মানে মানুষ তার সাধনা মানুষ তার স্রষ্টাকে পাওয়ার জন্য তার আরাধনা করার জন্য প্রশংসা করার জন্য যখন কবিতা গানের মাধ্যমে বা গীতিময়তার মাধ্যমে কিন্তু শুরু করেছিল সাধন সংগীত যেরকম আমরা বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ এটি কিন্তু সাহিত্যের একটি প্রথম স্তর অর্থাৎ এখানে সাধন সঙ্গীতের কথা বলা হয়েছে এবং সহজিয়া বৌদ্ধ ধর্মের এই যে সহজিয়া বাংলা ভাষার একেবারে প্রাচীনতর রূপ নিয়ে যখন মানুষ তার স্রষ্টাকে পাওয়ার জন্য তারকে তার প্রশংসা করার জন্য যখন কবিতা লিখত সেটি কিন্তু চর্যাপদের জীবন আচরণের মধ্যে আমরা সেই চর্যাপদের রূপগুলোকে আমরা দেখতে পাই এর পরবর্তীতে কিন্তু দীর্ঘ সময় কিন্তু সাহিত্যের খুব বেশি সম্পদ কিন্তু আমরা পাই না যদিও তার পরবর্তীতে আমরা মধ্যযুগে দেখেছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সেখানেও কিন্তু এই যে রাধা কৃষ্ণের যে লীলা তাদের যে জীবন তাদের যে প্রেম লীলা এবং প্রেম সংগঠিত মানবিক যে চাহিদাগুলোকে সেগুলো দেবদেবী নির্ভর করে আমাদের সমাজ জীবনে সেগুলোকে কবিতার আলোকে প্রকাশ করা হয়েছে এবং তার পরবর্তীতে আমরা কিন্তু গীতিকবিতার আর একটা ধারা পেয়েছি সেটি হচ্ছে বৈষ্ণব পদাবলী এবং বৈষ্ণব পদাবলী এখানেও কিন্তু যদিও জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো আছে কিন্তু সেগুলোও কিন্তু দেবদেবী নির্ভর কবিতাই হয়েছে তার পরবর্তীতে কী হলো আধুনিক যুগে এসে কবিতার একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যিনি সবচেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছিলেন তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত যাকে আমরা বাংলা কবিতার আধুনিক কবি বলে থাকি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত এবং তিনি তার কবিতার যে রূপ বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের মধ্যে একটি বিশালতা থেকে একটি শৃঙ্খলিত নিয়ম ছন্দবদ্ধ কাঠামোকে একেবারে পরিশীলিতভাবে উপস্থাপন করেছেন গীতিময়ভাবে উপস্থাপন করেছেন এবং তার কবিতার যে কাব্যিক ধারা সেই কাব্যিক ধারার মধ্যে কিন্তু একটা সৌন্দর্য রয়েছে এই জন্য মাইকেলকে মাইকেলের অবদান বাংলা সাহিত্যে অসাধারণ অসাধারণ বললে ভুল হবে তার অবদানের শেষ নেই তিনি যে শাখাগুলো সৃষ্টি করেছেন সাহিত্যের যে রূপগুলো সৃষ্টি করেছেন তার জন্য তাকে কালজয়ী এবং বাংলা সাহিত্যে তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে তো এই কবি তিনি যে মহাকাব্য দিয়েছেন তারও একটি উল্লেখযোগ্য এবং সার্থক মহাকাব্য হচ্ছে মেঘনাথ কাব্য এবং বাংলা সাহিত্যে এই মেঘনাথ বধ কাব্যের একটি উল্লেখযোগ্য সার্থক নিদর্শন যে আমরা বলি সেই নিদর্শনের প্রকৃত কারণ হচ্ছে তার গীতিময়তা এবং সেখানে তিনি ছন্দের একেবারে সুস্পষ্ট নিয়ম কানুন মেনে তিনি কিন্তু তার এই মহাকাব্যটি রচনা করেছেন তো এই বলা হয় যে বাংলা সাহিত্যের যে এই কবিতার যে দুটো রূপ মহাকাব্য এবং গীতি কবিতা বললাম সেখানে মহাকাব্য কী মহাকাব্য এই যে মহাভারত একটি বিশাল কাহিনী কাব্য এবং মহাভারতের সম্পর্কে গ্রন্থ সম্পর্কে বলা হয়েছে যে জানেই মহাভারতে অর্থাৎ জানে ভারতে তা নেই ভারতে অর্থাৎ মহাভারত এই গ্রন্থে জানেই তা ভারতবর্ষেও নেই বা ভারতবর্ষে ঘটতে পারে না আবার একইভাবে কিন্তু এই যে রামায়ণের যে কাহিনী গীতি কবিতার একটু এই ছোট্ট একটি উল্লেখযোগ্য নিদর্শন হচ্ছে রামায়ণ এবং এই রামায়ণের কাহিনী অত্যন্ত ছোট কিন্তু সেই ছোট কাহিনী একেবারে চমকপ্রদভাবে আমাদের মানে যারা সাহিত্য পিপাসু মানুষ রয়েছে তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং সুন্দর পঠনযোগ্য এই সাহিত্যের রস ব্যঞ্জনা সৃষ্টি করে এই রামায়ণের কাহিনীটি। রয়ে গেছে এবং এটি সম্পদে পরিণত হয়েছে এই যে কবিতার যে ধারা এই ধারার একটি গীতিময়তার রূপ আস্তে আস্তে ধীরে ধীরে একটি জীবনের আলেখ্য রূপে কিন্তু প্রকাশিত হয়েছে আমরা একটা সৌন্দর্য পেয়েছি বিহারীলাল চক্রবর্তীর কবিতার মধ্যে তার গীতিময়তার মধ্যে তার পরবর্তীতে উৎকৃষ্ট গীতিময়তার রূপ কিন্তু আমরা দেখেছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে তার পরবর্তীতে বাংলা সাহিত্যে একটা বিশাল থেকে বিশালতর পরিবর্তন এসেছে সাহিত্যের আধুনিকতা এসেছে সাহিত্যের জীবন আচরণের মধ্যে কবিতার একটি উৎকৃষ্ট নিদর্শন বা সম্পদ আরও ভান্ডার শক্তিশালী হয়েছে এবং সেখানে আমরা কবি জসীমউদ্দিনকে পেয়েছি কাজী নজরুল ইসলামকে পেয়েছি এবং তার পরবর্তীতে বাংলাদেশের সৈয়দ শামসুল হক এবং আরও যারা রয়েছেন কবিতার মধ্যে রফিক আজাদ এবং নির্মলন্দু গুণ সহ নতুন আধুনিক অনেক কবিরাই রফিক আজাদ এরা কিন্তু কবিতার একটা সৌন্দর্য সৃষ্টি করেছেন নতুনত্ব দেখিয়েছেন বিশেষ করে কবি শামসুর রহমানের কথা না বললেই নয় কবি আল মাহমুদের কথা না বললেই নয় তাদের যে এই যে শামসুর রহমান এবং আল মাহমুদের তাদের যে কবিতা গীতিময়তা বিশেষ করে সোনালী কাবিন এবং রৌদ্র করটিতে এবং এখানে কবিতার যে একটা পরিশীলিত নাগরিকতা নাগরিক জীবন বোধ এবং সেখান থেকে কবিতার যে আধুনিক গ্রাম সবুজ শ্যামল প্রকৃতি নদীমাত্রিক বাংলাদেশের যে প্রকৃতি তার মধ্যে মানুষের নাগরিক জীবন পল্লী জীবন এবং এই শহরে জীবনের যে টানাপড়েন দান্দিক দান্দিক বস্তুবাদ নিদর্শন এবং চিত্রকল্প চিত্রময়তা গীতিময়তা এই সমস্তগুলোকে একত্রিত করে কবির জীবন অনুভূতি জীবন দর্শন তার কবিতায় প্রকাশিত হয়েছে এই কবিতার রূপগুলোকেই আমরা কিন্তু পরবর্তীতে আরও সুন্দরভাবে দেখি বিশেষ করে মহিতলাল মজুমদার তিনি তার ছন্দবিজ্ঞান গ্রন্থে কবিতার ছন্দবদ্ধ রূপের যে কৌশলগুলো তুলে ধরেছেন সমর সেন অমীয় চক্রবর্তী কিংবা বুদ্ধদেব বসুর কবিতার যে গীতিময়তা তাদের কবিতার যে স্বরবৃত্তের বা ছন্দবদ্ধ রূপের যে এক একটা রূপ মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত স্বরবৃত্ত এই যে ছন্দের যে এক একটা স্তর সেখানে আরও আধুনিক এবং বস্তুনিষ্ঠভাবে কিন্তু কবিতার রূপগুলো আমরা প্রকাশ হতে দেখি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি কবিতার যে এই প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত এই বিষয়গুলো প্রাথমিকভাবে এবং অল্প অল্প করে প্রতিটি স্তরে কথা বলার চেষ্টা করেছি আশা করি আপনারা এখান থেকে উপকৃত হয়েছেন তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে এই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ